بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আনিসুর রহমান ভাই সৌদি আরবে জানতে চেয়েছেন যে সাধারণ মানুষের জন্য কি কোরআন তাজবীর সহকারে বা তারতিল সহকারে পড়াটা আবশ্যক, আর এই তাজবীর আর তারতিলের মধ্যে পার্থক্য কি? তো প্রথমত আমরা জানব যে প্রত্যেকটা সাধারণ মানুষ হোক আর যেই হোক, প্রত্যেকটা ব্যক্তির জন্য অক্ষর উচ্চারণ যেটা সেটা ঠিক রাখাটা আবশ্যক। বাকি যে কেরাতে বিষয়গুলো আছে সেগুলো যদি নাও পারে তা কোনো সমস্যা নাই। তো সেই বিষয়গুলো হলো, যেমন তাজবীদ বলা হয়েছে আর তাহসিন সুন্দর করে পড়া, আর সেটার পারিভাষিক অর্থ বলা হয়েছে যে এখরাজ কল্ল হারফিন মিন মাখরাজিহি, যে বের হওয়ার স্থান, যে গলা বা কণ্ঠনালী যে আপনার আছে, এই কণ্ঠনালী থেকে যে সমস্ত অক্ষরগুলো যেভাবে উচ্চারণ হওয়া দরকার সেভাবে উচ্চারণ করা, আর সেটা হলো তাজবীদ। আর এই তাজবিদেরই ভাগ হলো তারতিল, হাদার আর তাদবির। আপনার তারতিলটা এসেছে তাজবিদ থেকে, তাহলে তাজবিদটা হলো আম সাধারণ, আর প্রত্যেকটা আবার ভাগ শাখা প্রশাখা সব বের হয়েছে তাজবিদ থেকে, সেগুলো হলো তারতিল। তারতিল হলো যে হরফ সুন্দরভাবে সুন্দর সুন্দর করা হরফের উচ্চারণটা, আর থামার যে স্থান, যেমন আয়াতের শেষে থামা বা মধ্যখানে যে থামার যে স্থানগুলো আছে যেটাকে ওয়াকফ বলা হয়েছে, সেইগুলোকে জানা এবং সুন্দর করে মানে সুন্দর করে পড়া, এটা হলো তারতিল। আর তাদবির হলো, তো তাদবির হলো যে আস্তে আস্তে মানে টান দিয়ে যেখানে যেরকম মদ আছে, মদ মানে লম্বা করা, লম্বা করে পড়া। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন কারি আব্দুল বাসেদ পড়েন, এটা হলো তাদবির। আর তারতিল হলো যেমন আমাদের মক্কা মদিনা ইমাম সাহেবরা পড়েন, আব্দুর রহমান সুদেশি, আব্দুর রহমান আল হুজাইফি, আলী আল হুজাইফি, ওনারা যে পড়েন, তো সেগুলো হলো তারতিল। আর হাদার হলো, হাদার যে দ্রুত পঠন, দ্রুত পাঠ করা, যেমন আমাদের দেশে হাফেজারা পাঠ করে দ্রুত, তো এই হলো তাজবিদের ভাগ। তাহলে তারতিল আমরা পেলাম, হাদার পেলাম, তাদবির পেলাম, এটা তাজবিদেরই অংশ। তো প্রত্যেকটা ব্যক্তির জন্য মানে এই তিনোটার যে কোনো একটা পড়তে পারে, যদি তিনোটার একটাও না পড়ে, মোটামুটি স্বাভাবিক তারতিল এটা পড়া দরকার, মানে স্বাভাবিকভাবে পড়া, খুব দ্রুত না এবং লম্বা করা না, কেরাতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে স্বাভাবিক পড়া। এ ব্যাপারে আপনি যদি কেরাত নাও জানেন কিন্তু উচ্চারণটা ঠিক রাখতে হবে, অক্ষরে যে উচ্চারণ এটা ঠিক রেখে বাকি মদ যে টান টুন এগুলো না না হলে কোনো সমস্যা হবে না, গুণা হবে না, কিন্তু অক্ষরে যে উচ্চারণ সেই উচ্চারণগুলো ঠিক রাখতে হবে। যেমন ভাবে আমরা বলি যে আলহামদু, আলহামদু এটা হা, এখন যদি কেউ আলহামদু বলে তাহলে অর্থের ভুল হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে, এই জন্য উচ্চারণটা ঠিক রাখতে হবে, বাকি যে টান আছে, মদ আছে বা আরও কিছু গ্রামার আছে সেফাত, সেগুলা যদি নাও হয় তাতে কোনো সমস্যা হবে না, গুণা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া আলাইহি শাক ওয়া ইয়াতাতা'তা ফীহি লাহু আজরান, যে ব্যক্তি কোরআন পাঠ করছে সে তার উপর খুব কষ্ট হচ্ছে, মানে কোরআন উচ্চারণ মাখরাজ খুব কষ্ট হচ্ছে, এরপরও যদি সে চেষ্টা করে শিখার বা পড়া তাহলে তার জন্য ডবল নেকি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফজিলত। হ্যাঁ, আমি আপনি যদি না পারি কেরাত তাতে কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে শুদ্ধভাবে উচ্চারণ করে মদ সহকারে পড়ার, এরপর মদ বা যে টান টুন বা আরও যে আছে সেগুলো যদি নাও হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে উচ্চারণটা ঠিক রাখতে হবে, অক্ষরে যে উচ্চারণ তাজবিদ এটাকে বলা হয়েছে, এই তাজবিদটা ঠিক রাখতে হবে, বাকি তাজবিদের পরের যে অংশগুলো সেগুলো যদি নাও হয়, তারতিল, হাদার বা তাদবির বা মদ, সেগুলো যদি নাও হয় তাতে কোনো গুণা হবে না, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কিন্তু অক্ষরের উচ্চারণটা চেষ্টা করতে হবে সঠিকভাবে উচ্চারণ করার। জাজাকাল্লাহ।